এবং রায়ানের মত ফোন করে যেদিন তুফানের দুষ্ট হচ্ছিল আমি নিশ্চয় ছবি মেগা স্টার মেগাস্টার আ ইজ এ বিগ স্টার মানে ওনার ওনার উপরে পঞ্চাশ কোটি বাঙালি মানে হাহাকার করছে তার একটা ছোঁয়া পাওয়ার জন্য সেই মানুষটার সাথে যতক্ষণ আমি ব্যানে ঢুকলাম ইমোশনাল হয়ে যাচ্ছি আমি এই লেভেলের ভালোবাসা এখানে অনেক কাজ করেছি এই লেভেলের হাম্বলনেস কোনো কোনো হিরোর কাছে পাইনি যখন আমি আসছি চলে আসছি যে দাদা আমি আসছি অনেকটা তো সময় কাটলো আকাশ চলে যাবে আমি হ্যাঁ দাদা বলে আমাকে যেটা হাক করলো না এই জামাটা আমি কাচিনের কাজবো না এটা তো এই শার্টটা পরেছিলাম নদীর বুকে চোয়ার আমি কি তোর পর আকাশ বর্ণা চান্দের আনই বদ্যু শুকর গিকি দেখি চলে আগুন জলের ছেট নেবে না খোলা আছে মুনের ধুয়ার বাইরে তুমি দেখো না পদ্ম চেয়ে আছে বসে কবে তুমি আসবে পাশে প্রেমের লাগে মুক্তা করে ও দুষ্টু কোকিল ডাকে রে কোকো কোক কোক কো কোক মনে বাসে বাজে রে কোক কো কোক কোপ দাদা দুষ্ট কোকিল গানটা যে কি পরিমাণ ভালোবাসা পাচ্ছে মানুষের তুমি আগে বলো দুষ্ট কোকিল নিয়ে কিছু কথা বলো আমাদের দুষ্টু কোকিল আমার ইনফ্যাক্ট আজকে খুলেই বলি এটা একটা অন্য ছবির জন্য আমি প্ল্যান করেছিলাম তো সামাওয়া ছবিটার প্রডিউসার মানে তার যে চাওয়া পাওয়ার সাথে আমি হয়তো কোপ করতে পারিনি ওই জন্য ফাইনালি আমি সেই প্রোডাকশনে গানটা দিই দিন আচ্ছা তো সেই যে না দেওয়ার আমার ডিসিশনটা সেটা যে এতটা ভালো রেজাল্ট আনবে কারণ আমার বিশ্বাস হলো এই গানটা একটা কোনো ভালো জায়গায় গেলে অনেক বেটার রেজাল্ট করবে এবং যেখানে কিং খান সাকিব খান আছে সেখানে তার ছবিতে যখন গানটা যাচ্ছে তো আমি তো আল্লাদে আটখানা হয়েছিলাম এবং আমি স্পেশালি থ্যাংক জানাবো রাইহান রাতিকে এই ছবিতে ডিরেক্টর কারণ এই গানটায় ছবিতে জাস্ট যাওয়ারই কথা না মানে কাকতালীয়ভাবে রাইহান রাফির কানে গানটা পৌঁছায় এবং রায়ান রাফের মতো ফোন করে রীতিমতো থ্রেড দেয় হে আকাশ ওই রকম করে সাসা ও অ্যাগ্রেসিভ

এই গানটায় যাবে হচ্ছে তুফানে তো ওয়েট করেছিলাম কবে আসবে তো অনেক দিন ধরে আসছি না গানটা আসার পর তো এতটা ভালোবাসা পেয়েছে রিল আই এম থ্যাংকফুল টু ইউ এইটাতে আমি বাংলাদেশের অডিয়েন্স তো ডেফিনেটলি স্পেশালি থ্যাংক জানাবো এবং তার সাথে সাথে দেখছি এখানে বড় বড় সেলিব্রিটির গানটাতে রিল বানাচ্ছে তো রিল একটা গান হিট হলে ভালোই লাগে অ্যাজ এ ক্রিয়েটর তুমি মেগাস্টার সাকিব খানের উদ্দেশ্যে কিছু কথা বলো বস আমার কবে দেখা হবে আপনার সাথে আমি একটা কথাই বলতে চাই যে আমার জীবনে দ্যাট ওয়াজ সিক্স এপ্রিল সিক্স এপ্রিল আমার জীবনে একটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা দিন ছিল যেদিন তুফানের দুষ্ট হচ্ছিল আমি নিশ্চয় ছবি তো আমি আমি সেটে হচ্ছে এটা কলকাতাতেই হয়েছিল আমাদের তো রায়ান কে রায়ন রপি বলে আকাশ তুমি ফ্লোরে আসবে আমরা শুটিং আমি আমি ঠিক আছে যাবো দিয়ে গিয়ে আমি বসকাই না বসা আকাশ তুমি আসছো তাহলে হ্যাঁ তো এই ফ্লোরে যাওয়ার পর থেকে হিজ আ মেগাস্টার হিজ আইজ আ বিগ স্টার মানে ওনার ওনার উপরে পঞ্চাশ কোটি বাঙালি মানে হাহাকার করছে তার একটা ছোঁয়া পাওয়ার জন্য সেই মানুষটার সাথে ঢুকলাম তখন উনি যে আমার টেক টেককে মানে আমাকে প্রথম কথা হচ্ছে আকাশ ভালো আছো হাফ করলেন এবং কি খাবে আমি দাদা আজকে কিছু খাবো না আজকে তো হনুমান জয়ন্তী আমি বাইরে কিছু খাবো না তো কফি তো খাবে একটা মেগাস্টার হয়ে এই যে আমি তো একটা ছোটো খাটো মিউজিক মানে সত্যি কথা বলতে আমি পুরো ওভারওয়েলড হয়ে যাচ্ছি ইমোশনাল হয়ে যাচ্ছি আমি এই লেভেলের ভালোবাসা এখানে অনেক কাজ করেছি এই লেভেলের হাম্বলনেস কোনো কোনো হিরোর কাছে পাইনি মানে আমার একটা বন্ধু হিরো ছিল আমি তাকে তাকেও আমি বলে হিট গান নিয়েছি সেও গান হওয়ার পরে অনেক হয়তো আমাকে মুড়ে গেছে কিন্তু সাকিব খান দাদা তোমার

তুফান দেখিনি দুষ্ট কুপিল যে লুকটা দিয়েছে যখন ছেলেটা এলো হ্যাঁ ওই লুকটা ওই লুকটা আমি যে কতবার রিপিট করে দেখেছি হাউ ইজ ইট পসিবল মানে এটা হলিউড আমি তাকে মেসেজও করেছি তো চালিয়ে যান আর মনে রাখবেন ছোট ভাইদের যে কোনো সময় যেখানে মনে হবে যে আকাশকে আপনার কাজে লাগবে দাদা একটা মেসেজ একটা ফোন কল সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই তারা